গত চ্যাপ্টারে যেটা বললাম যে হচ্ছে আমাদেরকে একটা আর্কিটেকচার, ফিউচার আর্কিটেকচারটা আসলে কিরকম হতে পারে বা কি ধরনের ডিজাইন করলে আরো বেটার হবে সেটা জানার জন্য আমাদেরকে কি করতে হবে, কম্পিউটার ইভলিউশনটা, কম্পিউটারটা কিভাবে এসেছে সেটা একটু জেনে থাকলে আমাদের জন্য একটু বেটার হয়। তো এই চ্যাপ্টারে, চ্যাপ্টারটা আজকে ফুল পড়াবো না, এই চ্যাপ্টারটা খুব একটু বোরিং লাগবে হয়তো, এখানে অনেক হিস্ট্রিক্যাল কথাবার্তা থাকবে। তো এই চ্যাপ্টারে আসলে আমরা একটু দেখবো যে আসলে কম্পিউটারটা আসলে বার্থ প্লেস থেকে কিভাবে এই যে এখন এখন যে স্টেজটা এটা কিভাবে এসেছে, কম্পিউটারটা তো একদিনে আসেনি, একটা সুন্দর একটা জার্নিটা কিভাবে এটা কন্টিনিউ হয়েছে, হ্যাঁ এই জিনিসটা আসলে আমরা একটু দেখবো। তো প্রথমে যে কম্পিউটারের যে ফার্স্ট কি কনসেপ্টটা, এটা বলার আগে তোমরা তো জানো নিশ্চয়ই যে হচ্ছে কম্পিউটার আসলে কিভাবে আসে। তো কম্পিউটেশনের প্রয়োজনীয়তার জন্যই কিন্তু কম্পিউটারটা আসে। আমার যখন কোন একটা কিছু কম্পিটিশন করার দরকার পড়ে সেক্ষেত্রে কিন্তু কম্পিউটারের যে কনসেপ্টটা তখন কিন্তু ওই যুগের মানুষের মাথায় কিন্তু আসে। তারা ফার্স্টলি হচ্ছে হাতে গোনার চেষ্টা করত, তারা আঙুলে গোনার চেষ্টা করত 10টা, কিন্তু আমাদের আঙুল তো 10টা, 10টা বিষয়ে তারা আর কাউন্ট করতে পারবে না। তখন তারা কি করলো, তারা পাথরের নুড়ি, হ্যাঁ ওগুলো দিয়ে তারা কাউন্ট করা শুরু করলো। কিন্তু তারপরেও তো সেটা তাদের জন্য একটা হ্যাসেল হচ্ছে। তো এরপরে তারা আর একটা ইনস্ট্রুমেন্ট আবিষ্কার করলো, সেটাকে বলা হয় হচ্ছে অ্যাবাকাস। তোমরা যদি গুগল করো তোমরা দেখতে পাবে ছবিটা। তো অ্যাবাকাসের মাধ্যমে, অ্যাবাকাসে হচ্ছে কিছু লাইন অফ ডট থাকে, সেই ডটের মাধ্যমে তারা হচ্ছে গণনা করা শুরু করে। কিন্তু তারপরেও তারা স্যাটিসফাইড হয় না, তো তারা ভাবে যে আমাকে আরো অ্যাডভান্স লেভেলের কম্পিটিশনের জন্য কিছু জিনিস আবিষ্কার করতে হবে। তো এটা দেখা যায় যে হচ্ছে 1943-তে এই ENIAC, যেটাকে বলে ইনিয়াক, তো এই যে এই কম্পিউটারটার আসলে কনসেপ্টটা ক্রিয়েট করা হয়। তো এই কম্পিউটার আসলে যারা আবিষ্কার করে তাদের নাম হচ্ছে ইকার্ট আর হচ্ছে মাউকলি। এই দুইজন মিলে হচ্ছে তারা এই জিনিসটাকে একটু চিন্তা ভাবনা করে তারা চিন্তা করে যে হচ্ছে হ্যাঁ আরো বেটার ওয়েতে কম্পিটিশনটা করা যায়, তারা তারপরে এই ডিজাইনটা করে। এবং তারা দুইজনই হচ্ছে ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়াতে। আর এই যে এই গণনার জন্য এই যে ইনস্ট্রুমেন্টটা তৈরি করলো, এটার পিছনে কিন্তু একটা গোল ছিল। গোলটা হচ্ছে ইউএসএতে, তোমরা হয়তো জেনে থাকবে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, সেটা ব্যাপারটা হয় কি যে ওয়ারে কিন্তু আমাদের কি অনেক ওয়েপন লাগে, তাই না? ওখানে অনেক অস্ত্র শস্ত্র লাগবে। এখন অস্ত্র তো একটা ধরো কাউন্টিং থাকা লাগবে। এখন যদি এরকম হয় যে এই অস্ত্র যে গুদাম আছে সেখান থেকে যদি অস্ত্র যদি কেউ সরিয়ে নিয়ে যায় বা শত্রুপক্ষ থেকে কেউ যদি কোনোভাবে সেটাকে মুভ করে নিয়ে যায়, সেক্ষেত্রে কি ইউএসএর যারা থাকবে তাদের মাঝে কি অনেক প্রবলেম ফেস করবে। তো এই জিনিসগুলো যেন না হয় এই জন্য তারা একটা সিস্টেম ডিজাইন করার চেষ্টা করে বা একটা একটা ডিভাইস ডিজাইন করার চেষ্টা করে। সেই ডিজাইন ডেভেলপ করার যে ওয়ে, ওই ওয়ে থেকে এই যে এই ডিভাইস ইনিয়া সেটা তৈরি হয়েছে। তো এইটা মোটামুটি স্টার্ট হয় হচ্ছে 1943-তে আর ফিনিশ করা হয় হচ্ছে 1946-এ। কিন্তু আমাদের যুদ্ধ যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সেটা কিন্তু শেষ হয়েছিল 1945-এ। এটা খুব একটা তখন আর কাজে লাগেনি, যেহেতু 1945-এর মাঝে যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল। তো আর এটা শেষ হয়েছিল 1946-এ, সেরকম তখন আর কাজে লাগেনি। কিন্তু ফার্দার 1955-এ এটা ইউজ করা হয়। এটা ছিল হচ্ছে ইনিয়াকের ব্যাকগ্রাউন্ড, এটা কেন আসে, কে আবিষ্কার করে। এখন ভেতরে ইনিয়াকের যে মডেলটা, এখন এটা আমরা একটু দেখি যে ইনিয়াক আসলে কিরকম ছিল, তার স্ট্রাকচারটা কিরকম ছিল। এখন আমরা একটু ইনিয়াকের আস্তে আস্তে করে একটু ডিটেলসে যাই, এর ভেতরে কি ছিল এই ইনিয়াকটা একটু তুমি একটু গবেষণা করার দরকার আছে। তো এই যে ইনিয়াকটা, এটা কিন্তু এখনকার কম্পিউটারে কি বাইনারি নাম্বার সিস্টেম কিন্তু প্রচলিত, কিন্তু ইনিয়াকে কিন্তু বাইনারি সিস্টেমটা প্রচলিত ছিল না। সেখানে ডেসিমেল ভাবে ইউজ করতো, মানে আমরা হচ্ছে যে নাম্বার সিস্টেমটাতে হ্যাবিটুয়েটেড 0, 1, 2, 3, 4, হ্যাঁ এটা তখন হচ্ছে ওরা ইনিয়াকে ওইভাবে ইউজ করতো, তারা বাইনারিটা ইউজ করতো না। আর এখানে হচ্ছে 20টা অ্যাকুমুলেটরস আছে। এখন অ্যাকুমুলেটরসটা কি, অ্যাকুমুলেটরস হচ্ছে আমাদের যেটা রেজিস্টারে যেটা ফাংশন,
রেজিস্টারে আমরা কি করি, মেমোরি থেকে কোন একটা জিনিস আমার যেটা প্রসেস করতে হবে সেটাকে কি আমরা রেজিস্টারে নিয়ে আসি। তো ইনিয়ন যখন ডেভেলপ করা হয় তখনও রেজিস্টারের কনসেপ্টটা কিন্তু আসেনি। তো তখন হচ্ছে তারা একটা একটা অপশন রেখেছিল যে সেখানে এট এ টাইম হচ্ছে 20টা অ্যাকুমুলেটর সেখানে রাখা যাবে, এবং সেই 20টা অ্যাকুমুলেটরে এক একটাতে 10টা ডিজিট রাখা যাবে, এরকম করে তারা একটা ডিজাইন করে। আর এইটার আরেকটা যেটা মেইন যে ফিচার সেটা হচ্ছে এটা ম্যানুয়ালি সুইচের মাধ্যমে কাজ করত। তো ম্যানুয়ালি সুইচ বলতে ওরা হচ্ছে সুইচ অনটাকে হচ্ছে ওয়ান ধরতো, বা সুইচ যেটা অফ আছে সেটাকে জিরো ধরতো, বা কিছু একটা তারা ফাংশন চিন্তা করতো, যে সেটা যেটাই করতো সেটা ম্যানুয়ালি এরকম সুইচ অন অফের মাধ্যমে আর প্রোগ্রাম করতো। তাদের কাছে কিন্তু আমরা এখন যেই হচ্ছে লজিক গুলো পড়ি, লজিক ডিভাইস গুলো যেটা পড়ি, যে লজিক সার্কিট গুলো পড়ি, তো সেখানে কিন্তু এই লজিক সার্কিটের কিন্তু কোনো অ্যাডভান্টেজ বা কোনো কিছু ছিল না। তো তখন তারা এই যে সুইচগুলোকে ম্যানুয়ালি আপ অ্যান্ড ডাউন করে করে তারা প্রোগ্রামটা করে নিত। আর তখন যেটা হতো যে হচ্ছে তারা যে পাওয়ার এখন একটা ডিভাইস তারা বানিয়েছে, তাদের তো অবশ্যই কী করতে হবে, সেখানে আমাদের পাওয়ার সাপ্লাই দিতে হবে। পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য তারা ভ্যাকিউম টিউব ইউজ করতো। ভ্যাকিউম টিউব হচ্ছে একটা মেকানিজম, সেখানে সেটা হচ্ছে ইলেকট্রনের ফ্লো হচ্ছে কি বলে মেজার করে করে সেখানে একটা পাওয়ার দেওয়ার একটা সিস্টেম আসে। তোমরা একটু দেখে নিও ভ্যাকিউম টিউবের যে মেকানিজমটা, ডিটেলস অত গেলাম না, তাহলে আমাদের ফিজিক্সের দিকে একটু যেতে হতো। তো মেইন দিকটা একটু মনে রাখো যে ইন্ডিয়াকে এই ভ্যাকিউম টিউবের মাধ্যমে হচ্ছে পাওয়ার সাপ্লাই দেওয়া হচ্ছে, এবং সেখানে দেখা যায় যে হচ্ছে 18,000 ভ্যাকিউম টিউব ইউজ করা হচ্ছে। আর যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি এখানে অনেক কিছু বড় বড় জিনিসপত্র আছে, সুইচগুলো কিন্তু কি অনেক বিশাল বিশাল ছিল তখন, তো তার মানে জিনিসটা কিন্তু অনেক বড় সাইজেরও। এখানে দেখা যাচ্ছে কি 15,000 স্কোয়ার ফিটের একটা ডিভাইস, সেটা কি একটা আমাদের এখন কি একটা বাসার থেকেও বড়, এত বড় ছিল সেই ডিভাইসটা। তো সেটার ওজনও তার মানে কি অবশ্যই অনেক বেশি হবে, এই জন্য এখানে দেখতে পাচ্ছি এখানে 30 টনস দেওয়া আছে। এখন এত বড় একটা ডিভাইস, এত বড় ডিভাইসকে চালানোর জন্য আমার পাওয়ার কনজাম্পশনটাও কি অনেক বেশি হয়। তো এখানে তাই জন্য দেখা যাচ্ছে যে 140 কিলোওয়াট পাওয়ার এখানে দেখা যাচ্ছে। আর এই যে ইনিয়ার যে ডিভাইসটা সেটা অ্যাট এ টাইম সে 5,000 অ্যাডিশন করতে পারতো পার সেকেন্ড। তো মোটামুটি এটাই ছিল হচ্ছে আমাদের যে ফার্স্ট কম্পিটিশন, যে কম্পিটিশনাল যে ডিভাইসটা এটার হচ্ছে স্ট্রাকচার। এটা তোমাদের পরীক্ষায় আসলে বা এরকম কিছু আসবে না, তোমরা জাস্ট একটু মনে রাখো, একটু গল্প আকারে একটু মনে রাখো। আমি তোমাদের এইটা বলবো না যে ইনিয়াকে ডিটেলস লিখো, এভাবে আমি তোমাদের খাতায় পরীক্ষায় এভাবে কোয়েশ্চেন দিব না। আমি জাস্ট একটা আইডিয়া রাখো যে জিনিসগুলো আসলে কিভাবে ডেভেলপ হচ্ছে, যেন একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারো। এই জন্য জাস্ট একটু মাথায় রাখো জিনিসগুলো।